সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দিনাজপুরের ঐতিহ্যবাহী সদর উপজেলাধীন ফাঁসিলাডাঙ্গা হাট থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজ ফাঁসিলাডাঙ্গা হাট থেকে আমরা দেখব আকর্ষণীয় সব মোটা মোটা ষাঁড় গরু, মোটা তাজা ষাঁড় গরু কেমন দামে কেনা বেচা চলছে এই হাটে। আমরা প্রথমেই বলে দেখি, এই হাটে কিন্তু প্রচুর পরিমাণের মাংস ব্যবসায়ীরা কিন্তু ষাঁড় গরু ক্রয় করেন। আমরা এগুলোর দাম শুনব, কেমন দামে ক্রয় করছেন তারা তাকে জানবো দর্শক, এবং এগুলো ওজন সম্পর্কে আমরা একটা ধারণা দিব আপনাদেরকে। আজ 23 নভেম্বর, রোজ বুধবার, সপ্তাহে একদিন মাত্র এই হাটটি অনুষ্ঠিত হয় বুধবার করে। আমরা দেখি দর্শক, চলুন। এই গরুটি নিয়ে সম্ভবত বেশ অনেকক্ষণ ধরে গ্যাঞ্জাম চলছে, অনেকক্ষণ ধরে তর্কাতর্কি। কত বলছেন ভাই, কি হয়েছে? 500 টাকা। লাভ হবে কি না বলতেছেন? সাজন তো সাজন লেনদেন সারছেন। সাড়ে তিন হাজার টাকা লস করলেন নাকি? হ্যাঁ, কইল দাদা, লস করলো না, দিয়ে দিলেন। আপনি নিলেন নাকি? হ্যাঁ, আমি নিলাম। আপনি নিলেন, এই গরুটি কয় দাঁত? দুই দাঁত। কি ব্যবসার জন্যই নিচ্ছেন? বেচিব কোষাই কাছে, এখন কোষাই কাছে বেচবেন। এটা সকাল সকাল নিয়ে নিলেন হাট শুরুতে? এই তো লস করলে, লস গেলে হইলো, আমি বেচিব এখন কোষাই কাছে। আপনি আবার এটা কোষাই কাছে বেচবেন? আচ্ছা, এটা দুই দাঁত বয়স নাকি? ওই ওজন কেমন হবে এটা? এক জায়গায় 6 মণ আছে। এক জায়গায় 6 মণ আছে বললেন দর্শক, দেখুন কেমন হবে? হ্যাঁ, পানির মতন আছে, পানির মতো হবে। তো এটা কত আশা করতেছেন, কত বেচবেন? নিলাম তো 31,000 টাকা। 31,000 টাকা, 1,31,000? হ্যাঁ। আচ্ছা, বিক্রি কত, বিক্রির আশা যা হয় এখন 2-3-4-5 হাজার, এখন ব্যবসার কথা কোয়া যা, লসও হইতে পারে, লসও হইতে পারে। দর্শক, হাটের শুরুতে এটা সংগ্রহ করলেন হাটেরই ব্যবসায়ী। এটা কিন্তু আমাদের রফিকুলের চাচা, যারা আপনারা সবাই চিনেন রফিকুল, আমাদের ছোটো ভাই বলি, ওনার চাচা এই বড় গরুরই ব্যবসা করেন, এই বড় গরুর ব্যবসা করেন। আজকে কিন্তু সংগ্রহ করলেন সকাল সকাল ফাঁসিলাডাঙ্গা হাটে, আবার বিক্রি করবেন। কত টার্গেট দেখছেন বিক্রির? 2-3 হাজার লাভ হলে দিবেন। দর্শক, 1,31,000 কিনেছেন, হয়তো 33-34 এর মধ্যেই বিক্রি করবেন 6 মণ ওজনের এই ষাঁড় গরুটি। দর্শক দেখি আরও, আমরা দেখছি এখানে একটি কালো রঙের ক্রস জাতের ষাঁড়, অনেক ওজনের, বেশ ওজন কিন্তু। কয় দাঁত এটা? দুই দাঁত। ওজন কিন্তু 6-এর কাছাকাছি যাবে, কিংবা 6 আসতে পারে। দর্শক দেখুন, 6 কি হবে? হবে না মনে হয়, বেশি হবে বলছেন। আমার আইডিয়া তো 6 ডাউন হবে, বেশি হবে। কত দাম রাখছেন এটা? 130-165, কত বলে? 33-34 বলতেছে। কত হলে ছাড়বেন এটা? 40 ভাঙ্গার নিয়ত নেই। দর্শক দেখুন, আকর্ষণীয় ক্রস জাতের মাংসের ষাঁড় বিক্রি করবেন উনি আজকে ফাঁসিলাডাঙ্গা হাটে। দর্শক আমরা দেখি, দেখছি এখানে একটি আকর্ষণীয় ষাঁড় গরু। এটা কি জাতের ষাঁড়? এটা ঘোড়া চেটা, ঘোড়া চেটা ষাঁড়। ঘোড়া কি, এটা কি ঘোড়ার ক্রস নাকি? মানে ঘোড়ার মতো, ঘোড়া চেটা বলছেন ষাঁড় গরু, ঘোড়া চেটা। একটু থামা গরুটা, এটা ঘোড়া চেটা ষাঁড়। কত দাম রাখছেন দেখি? ঘোড়ার মতনই দেখতে কিন্তু কিছুটা, এই যে ঘোড়ার, এই যে নাভিটা কিন্তু ঘোড়া, এই যে দেখুন নাভিটা একদম ঘোড়ার মতো।
এটা একটা রকম ঘোড়া, এই যে ঘোড়া আছে এটা ষাঁড়, এই যে নাভিটা দেখুন ঘোড়া, এটা একটা ব্যতিক্রম ধর্মের দাম কত রাখিছেন? এটা দাম 72। আর কত বলতেছে? লিঙ্গু আছে, লিঙ্গুরটা লেজটা তো ঘোড়া। দাম কত রাখছেন? 72 চাওয়া। আর কত বলতেছে? 65-66। কত হলে ছাড়বেন? এটা 70। ওজন কেমন হবে? ওজন কেমন হবে বা? ওজন কেমন হবে? ওজন 2.5 মন, 2.5 মন ওজন হবে। দাম কত টার্গেট কত কইছেন? কত হলে ছাড়বেন? কত হলে ছাড়বি? 62,000 টাকা হলে ছাড়বেন। দর্শক দেখুন ঘোড়া চেটা ষাঁড়। আমরা আজকে প্রথম দেখলাম এই ধরনের ষাঁড়। দর্শক দেখুন আমরা দেখবো আরও। আমরা দেখছি এখানে আরও একটি কালো রঙের আকর্ষণীয় ষাঁড় দূর থেকে দেখতে পাচ্ছি। কয় দাঁত দিটা ভাইয়া? দাঁত নেই এখনো? কত দাম রাখছো? 95। আর কত বলতেছে? 85 বলতেছে। কত হলে ছাড়া যাবে এটা? 90-92। দর্শক শুনলেন, 90-92,000 টাকা হলে বিক্রি করবেন অদাত ষাঁড় গরু। আমরা দেখবো দর্শক এখানে দেখছি একটি বেশ মোটা তাজা ষাঁড় গরু। দর্শক দেখুন এটা কয় দাঁত বাবাজি? দুদাঁত। দাম কত রাখছেন এটা? 75। আর কত বলতেছে? 70 ভাঙড়ে বলতেছে? 70 ভাঙড়ে দাম দিচ্ছেন। দেখুন দর্শক কত হলে ছাড়বেন এটা? কত হলে ছাড়বেন? 72,000 টাকা হলে বিক্রি করবেন। দর্শক দেখুন এটা মোটামুটি 3 মনের কাছাকাছি যাবে। দর্শক 72,000 টাকা দাম রাখলেন। আমরা দেখবো দর্শক আরও। আমরা এখানে দেখছি একটি আকর্ষণীয় কালো রঙের ষাঁড়, বেশ মোটা তাজা ষাঁড় গরু। দর্শক দেখুন এটা কয় দাঁত ভাই? কয় দাঁত? দাঁত হয় নাই। কত রাখছেন দাম এটা? 76 চাওয়া। আর কত বলে? কত বলতেছে? 65-66 দাম দিচ্ছেন। কত হলে ছাড়বেন এটা? কত হলে ছাড়বেন? 2,000 কম বেশি। কত? 70। 70 থেকে 2,000 কম। ওজন কিন্তু পুরাপুরি 3 মন হবে না, 110 কেজি পর্যন্ত আসতে পারে। দর্শক দেখুন 15 কেজি আছে। দর্শক আমরা বিদায় নিব, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।